কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনিও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স নাকি অবশ্যই করতে পারেন, কারণ এখানে যদি আপনার বৃদ্ধ মা থাকে এবং মা বোন এবং আপনার যে বৌদি আছে, যদি তাদের উপরে যদি আপনার বউ কোনো রকম ভাবে অত্যাচার করে এবং নমস্কার বন্ধুরা, আজকে ডিভি কেসের উপরে আপনাদের একটা কথা বলতে এলাম যে ডোমেস্টিক ভায়োলেন্স যেটা 2005 চালু হয়েছিল, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যেটা 2005 বানানো হয়েছে, সেখানে কিন্তু বলাই হয়েছে যে এই আইনটা কিন্তু প্রোটেকশন অফ ওম্যান ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স, এই জন্যই কিন্তু বানানো হয়েছিল। সুতরাং এটা কিন্তু মেয়েরাই অ্যাকচুয়ালি করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনার ওয়াইফ আপনার বাড়িতে যখন ছিল, তিনি শ্বশুর শাশুড়ি, আপনার যদি কোনো বোন থাকে বা আপনার যদি কোনো দাদার বউ থাকে, বৌদি থাকে, তাদের উপর অনেক অত্যাচার করেছে, অনেক রকম কোয়ালিটি করেছে। সুতরাং যে বউ ডিভোর্স নিচ্ছে সে তো ডেফিনেটলি 498 এবং ডোমেস্টিক ভায়োলেশন এগুলো তো কমন ব্যাপার, এগুলো তো করেই থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনিও কিন্তু ডোমেস্টিক ভায়োলেশন কেস অবশ্যই করতে পারেন, কারণ এখানে যদি আপনার বৃদ্ধ মা থাকে এবং মা বোন এবং আপনার যে বৌদি আছে, যদি তাদের উপরে যদি আপনার বউ কোনো রকমভাবে অত্যাচার করে এবং তার যদি ভালো প্রুফ আপনার কাছে থাকে, তো ডেফিনেটলি কিন্তু আপনি জিনিসটা অবশ্যই কিন্তু সামনে আনতে পারেন। সুতরাং ডোমেস্টিক ভায়োলেশন যখন মেয়েদের জন্য আইনটা হয়েছে, সুতরাং আপনার মা বোন এবং বৌদি যারা আছে তারাও তো মেয়ে। সুতরাং আপনার বউ শুধু যে ডোমেস্টিক ভায়োলেশনের জন্য যে অ্যালিগেশনটা লাগিয়েছে সেটা কিন্তু তিনি তো লাগিয়েছে, কিন্তু আপনার বাড়িতেও যারা মহিলারা আছে তারাও যদি আপনার বউয়ের দ্বারা কোনো রকমভাবে অত্যাচারিত হয়, তার যদি ভালো এভিডেন্স আপনার কাছে থাকে, তো ডেফিনেটলি কিন্তু আপনি অবশ্যই স্টেপ নিতে পারেন এবং কোর্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন এবং থানাতে কিন্তু FIR করতে পারেন যে এইভাবে আমার মা বউ বৌদির ওপরও কিন্তু অত্যাচার হয়েছে, আমার বউ এরকম অত্যাচার করেছে, এবং অবশ্যই কিন্তু তার প্রমাণটা আপনি তার সঙ্গে অবশ্যই অ্যাটাচ করে দেবেন। তো ডেফিনেটলি কিন্তু শুধু বউরাই যে ডোমেস্টিক ভায়োলেশনে FIR করতে পারে তা কখনোই না, বাড়িতে যারা স্বামীপক্ষ আছে তাদের বাড়িতে যারা আছে, মা আছে, বোন আছে, বৌদি আছে, আরও যদি অন্যান্য মেয়েরা থাকে আপনার রিলেটিভ, আপনার বউ যদি তাদের উপর কোনো রকম কোয়ালিটি করে থাকে, তো ডেফিনেটলি কিন্তু আপনিও কিন্তু আপনার বউয়ের প্রতি অবশ্যই স্টেপ নিতে পারেন এবং আপনাদের বাড়িতে যারা মহিলারা আছে তারাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেশনের কেস আপনার বউয়ের উপর অবশ্যই করতে পারো। তাহলে জিনিসটা আজকে আমি ক্লিয়ার করে দিলাম। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই একটা ডোমেস্টিক ভায়োলেশনের কমপ্লেন অবশ্যই করতে পারেন যদি আপনাদের এরকম আপনারা অত্যাচারিত হয়ে থাকেন, আপনার বাড়ির যেসব মহিলারা আছে তারা যদি এরকম অত্যাচারিত হয়ে থাকে, তো ডেফিনেটলি আপনি কিন্তু FIR এবং আপনি যদি কেস চলে, ডিভোর্স কেস চলে, তখন আপনি কিন্তু একটা অ্যাপ্লিকেশন উইথ প্রুফ কিন্তু আপনি আপনার বইয়ের উপর অবশ্যই দিতে পারেন যে আমাদের ঘরে তো কিন্তু যে ওয়াইফ ছিল সেও কিন্তু আমাদের ঘরে তো এরকম জিনিস করে গেছে। আর সত্যিকারের মেয়েরা যদি ডোমেস্টিক ভায়োলেশনের কেস করে তাহলে তো কোনো কথাই নেই, কোনো অসুবিধাই নেই, কিন্তু মেয়েরাও যদি কোনো রকম অত্যাচার করে শ্বশুর শাশুড়ি এবং তার যে ননদ থাকে, মানে তার হাজবেন্ডের যে বোন আছে এবং তার যে দাদার বউ আছে, বৌদির উপরে যদি এরকম কোনো অ্যাকশন করে, এরকম কোনো কোয়ালিটি করে, ডেফিনেটলি তাদেরও কিন্তু রাইট আছে। সুতরাং সবারই ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্টের যেটা অ্যাক্ট আছে তার উপরে কিন্তু অবশ্যই অধিকার আছে এবং এটা আপনারা কীভাবে কাজে লাগাবেন সেটাও আমি আপনাকে বলে দিলাম। এরকম যদি ঘটনা ঘটে, আপনার বউ যদি ডোমেস্টিক ভায়োলেশনের কেস করে আপনার উপরে এবং আপনাদের বাড়িতে যারা মা বোনরা আছে কোনোরকম কোয়ালিটি করে থাকে এবং তার যদি ভালো এভিডেন্স আপনার কাছে থাকে, তো ডেফিনেটলি কিন্তু আপনি আপনার বউয়ের এগেস্টও কিন্তু ডোমেস্টিক ভায়োলেশনের FIR বা কমপ্লেন আপনি করতেই পারেন এবং ওটাতে গিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা অবশ্যই জমা করতে পারেন। তাহলে আশা করি নিশ্চয়ই আজকে একটা আপনাদের ভালো খবর দিলাম। শুধু এক পক্ষ থেকেই ডোমেস্টিক ভায়োলেশনের কেস হবে আর অন্য পক্ষ চুপচাপ বসে থাকবে সেটা তো আর চলবে না। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই কিন্তু একটা অ্যাপ্লিকেশন অবশ্যই কোর্টাতে করতে পারেন প্রুফ সমেত, ঠিক আছে? তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার সঙ্গে যদি লিগাল ডিসকাশন করতে হয় তাহলে নিচে নাম্বার দেওয়া আছে, দুপুর 2 থেকে রাত্রি 12:30 পর্যন্ত আমি লিগাল ডিসকাশন করে থাকি। আপনারা যদি প্রয়োজন মনে করেন তো ডেফিনেটলি আমার সঙ্গে লিগাল ডিসকাশন করতে পারেন। তাহলে এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সতর্ক থাকুন এবং সব রকম আইনই কিন্তু আপনি কাজে লাগাতে শিখুন আস্তে আস্তে। আমি কিন্তু অনেকগুলো সেকশন, অনেকগুলো আইন নিয়ে কিন্তু আমার চ্যানেলে ডিসকাস করেছি, ডেফিনেটলি কিন্তু আপনারা ভালো করে ওয়াচ করুন, দেখবেন আপনার তো অনেকটাই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, ডেফিনেটলি হয়ে যাবে, আমিও সেটা আশা করি। আর যদি খুবই প্রবলেমে থাকেন তো ডেফিনেটলি দুপুর 2 থেকে রাত্রি 12:30 পর্যন্ত আপনি আমাকে ফোন করে লিগাল ডিসকাশন অবশ্যই করতে পারেন। ঠিক আছে, আজ তাহলে যাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ওকে, ভালো থাকবেন, নমস্কার।